नमस्कार बंधुरा बाबिनेर किचेने आपनादेर स्वागत। आज के आमी रथ उपलक्षे बानाच्छी छाना पोड़ा बा छानार केक। किभाबे बानियेछी चलुन देखे नेवा जाक। प्रथमे गैस अन करे आमी एखाने दूध बसिए दिएछी। एखाने आमी 2 लिटार दूध नियेछी, कोनो जल मेशाइनि। दूध भालोभावे फुटे उठले गैस बंद करे देब। এই গরম অবস্থাতেই আমি এখানে নিয়েছি 3টে পাতিলেবু। পাতিলেবুর রস এই গরম অবস্থাতেই দিয়ে দেব। আপনারা চাইলে ভিনিগার বা অন্য কিছু দিয়ে ছানা কাটাতে পারেন, যেটা সুবিধা মনে হবে। পাতিলেবুর রস দিয়ে এইভাবে 1-2 মিনিটের মধ্যেই ছানা খুব ভালোভাবে কেটে যাবে। ছানা কেটে গেছে। এবার আমি একটা বড় ছাঁকনির মধ্যে একটা পরিষ্কার কাপড় রেখে ছানা ছেঁকে নিয়েছি। তারপর জল দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে পাতিলেবুর টক ভাবটা চলে যায়। এবার ছানার জল ভালো করে ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে হাতে করে মেখে নেব। এক কাপ চিনিকে আমি এইভাবে সুগার পাউডার করে নিয়েছি। নিয়ে এবার ছানার সাথে মিশিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেব এতে এলাচ পাউডার বা এলাচের গুঁড়ো। একটা খুব সুন্দর গন্ধ আসে। ছানা খুব ভালো করে মাখা হয়ে গেছে। ছানা রেডি। এবার একটা কেক টিন নিয়েছি, তার উপর একটা বাটার পেপার দিয়ে আমি উপর থেকে ছানাটা ভালোভাবে সেট করে দিচ্ছি। যেহেতু কেক টিনটা একটু সাইজে বড়, আপনারা চাইলে যে কোনো কেক বানাবার জায়গাতে করতেই পারেন। এবার একটা কড়াই আমি তাতে সামান্য বালি দিয়ে আর স্ট্যান্ড দিয়ে এটা কড়াইটা আগে থেকে একটু গরম করে নিয়েছি। তারপর কেক টিনটা বসিয়ে এটা ঢাকা দিয়ে 40-45 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে হতে দেব। 45 মিনিট পর একটা টুথপিক নিয়ে আমি চেক করে নেব। টুথপিক ক্লিন এসেছে, ছানা পোড়া রেডি। এবার এটা ঠান্ডা করে এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। বাটার পেপারটা পিছন থেকে ছাড়িয়ে দেব। এবার একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেব। আমি যেহেতু এটা রথ উপলক্ষে পুজোর জন্য বানিয়েছি, তাই পিসগুলো একটু ছোটই করছি। আপনারা চাইলে ইচ্ছা মতো যেমন খুশি পিস করতে পারেন। দেখুন তৈরি, একদম সফট। আর এটা খেতেও খুব ভালো হয়। যেহেতু আমি পুজোর জন্য বানিয়েছি, ওই জন্য এতে আমি সুজি বা ময়দা কোনো কিছু মেশাইনি। ছানা পোড়া রেডি। কেমন লাগলো জানিয়ে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।